হ্যালো ভিউয়ার্স, আইডিয়াল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন। ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এটা মূলত 26/4/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হয়েছে। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল আইকনটি প্রেস করুন। তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন সে সকল কিছু রয়েছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন রয়েছে 12,500 থেকে 30,230, পদের সংখ্যা রয়েছে 1টি, সরকার কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, বিজ্ঞানে স্নাতক ডিগ্রি প্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার পাইবেন, প্রার্থীকে অবশ্যই অ্যাপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। আর যে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবে আর সেগুলি হচ্ছে ঢাকা, গাজীপুর ও নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা, শুধু এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে কর্ণং অনুচ্ছেদের জেলাসমূহ ছাড়াও ময়মনসিং, কিশোরগঞ্জ ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 1টি, সরকার কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, শিক্ষাগত যোগ্যতা সহ ইংরেজি শর্ট হ্যান্ড কম্পিউটার টাইপিংয়ের ন্যূনতম গতি প্রতি মিনিটে যথাক্রমে 80 ও 30 শব্দ এবং বাংলা শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে ন্যূনতম গতি প্রতি মিনিটে 50 ও 25 শব্দ থাকতে হবে। উচ্চমান সহকারী তৃতীয় পর্যায়ে রয়েছে, বেতন রয়েছে 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 3টি, সরকার কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। চতুর্থ পর্যায়ে রয়েছে ক্যাশ, বেতন রয়েছে 10,200 থেকে 24,680, পদের সংখ্যা রয়েছে 1টি, সরকার কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস লাগবে। পঞ্চম পর্যায়ে রয়েছে গাড়ি চালক, বেতন রয়েছে 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস, ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ষষ্ঠ পর্যায়ে রয়েছে সিপাই, বেতন রয়েছে 9,000 থেকে 21,800, পদের সংখ্যা 4টি, সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস, শারীরিক যোগ্যতা উচ্চতা মহিলা 5'2", পুরুষ 5'4", বুকের মাপ 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। তো ভিউয়ার্স, 1নং থেকে 6নং পদের জন্য একই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, আমি উপরে যেটি উল্লেখ করেছি আর সেটি হবে 6নং পর্যায় পর্যন্ত। সপ্তম পর্যায়ে রয়েছে অফিস সহায়ক, বেতন রয়েছে 8,250 থেকে 20,010, পদের সংখ্যা 6টি, সরকার কর্তৃক স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে। এখানে অষ্টম পর্যায়ে রয়েছে ঝাড়ুদার অথবা ক্লিনার অথবা সুইপার, বেতন রয়েছে 8,250 থেকে 20,010, পদের সংখ্যা 1টি, সপ্তম এবং অষ্টম নং পদের জন্য ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। এছাড়াও শুধুমাত্র এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে কর্ণং অনুচ্ছেদের জেলাসমূহ ছাড়াও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। ভিউয়ার্স, এখানে কিছু শর্তাবলী রয়েছে আর সেগুলি হচ্ছে, আবেদনকারীর বয়স 17/5/2022 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে, শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীও করণীয়, আগ্রহী প্রার্থীগণ উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 27/2022 সকাল 10 ঘটিকা, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 17/2022 বিকাল 5 ঘটিকা, উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন
ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ হলেও স্ক্রিনে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেটস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো অথবা সম্পূর্ণ সাদা অথবা ঘোষা বা ছবি অথবা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেও কেবল পুনরায় ওয়েব লিঙ্কে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা কালার প্রিন্ট রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1-6 ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট অফেরতযোগ্য মোট 112 টাকা প্রদান করবে এবং 7-8 ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ অফেরতযোগ্য মোট 56 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অনলাইনে আবেদনপত্র ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।